পিটার নিউলিলন্স মিউজিক বোর্ড গ্রুপ, আর এটা পিটনের একটি 10 ওয়াট ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকবে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং সঙ্গে রিভিউ। তো বক্সে আছে ব্র্যান্ড নেম পিটন, আর মডেল নাম্বার আছে মিউজিক বোর্ড গ্রুপ 10 ওয়াট ওয়াইলেস মিনি স্পিকার। এছাড়াও বক্সে থাকবে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস সঙ্গে ডিটেলস। টোটাল 4 কালার্স অপশন আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন, তো আমি এখানে ব্ল্যাক কালার অপশনটি চুজ করেছি। বক্সে এমআরপি আছে 2599 রুপিস, বাট শুধুমাত্র অ্যামাজন থেকে আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন 899 রুপিজে। আন্ডার 900 মধ্যে থাকবে এই স্পিকারটির প্রাইস। তো এইরকম একটা হোয়াইট বক্স প্যাকেটিং থাকবে এই স্পিকারটিতে। আর আনবক্স করার পর একদম ফার্স্টে থাকবে দুটি কেবিল। তো এখানে আছে একটি টাইপ সি ইউএসবি চার্জিং কেবিল, এর সঙ্গে থাকবে একটি অক্স কেবিল বা অক্সিলারি কেবিল। আর দুটি কেবিলের কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার। এরপরেই থাকবে স্পিকার। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ মিউজিক বোট গ্রুপ, কমপ্লিটলি একটা ইউনিক ডিজাইনের সঙ্গে থাকবে এই স্পিকারটি। তো স্পিকারটিকে রাখছি সাইডে। তো স্পিকারটি ছাড়াও বক্সের মধ্যে থাকবে একটি পিটনের কার্ড। তো এই কার্ডটির ব্যাক সাইডে থাকবে ডুয়াল কিউআর কোড, একটি স্ক্যান করে আপনার স্পিকারটির ওয়ারেন্টিকে ক্লেম করতে পারেন, অন্যটি স্ক্যান করে স্পিকারটির ইউজার ম্যানুয়ালকে ডাউনলোড করতে পারছেন। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে পিটন মিউজিক বোর্ড গ্রুপ এই স্পিকারটির বক্সে। একদম প্রথমবারের জন্য আমি স্পিকারটির পাওয়ার অন করছি, তো একদম ব্যাক সাইডে থাকছে পাওয়ার বাটন। তো পাওয়ার অন করার পর এরকম একটা সফট ইনবিল্ট সাউন্ড আপনারা শুনবেন পিটন মিউজিক বোর্ড গ্রুপ এই স্পিকারটিতে। তো ফিজিক্যাল ওভারভিউর কথা বলি, তো স্পিকারটির একদম ফ্রন্টে থাকছে পিটনের ব্র্যান্ডিং, এর সঙ্গে থাকবে একটি সিঙ্গেল 10 ওয়াট স্পিকার, তার সঙ্গে থাকবে একটি এক্সটার্নাল বাস রেডিয়েটর, যেগুলির প্রোটেকশন হিসেবে থাকবে কমপ্লিটলি মেটালিক গ্রিল প্রোটেকশন। একদম টপে যদি আসা যায়, তো এখানে থাকবে টোটাল 4 ফাংশনাল বাটনস। তো ভলিউমকে কন্ট্রোল করার জন্য থাকবে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, থাকবে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন। এছাড়া থাকবে মিউজিক প্লে পজ বাটন, তার সঙ্গে থাকবে একটি এম বাটন বা মোড বাটন। তো এই বাটনটি প্রেস করে স্পিকারটির যে কানেক্টিভিটি মোড সেগুলিকে আপনারা চেঞ্জ করতে পারছেন। এছাড়া একদম টপেই থাকবে একটি ইনবিল্ট মাইক্রোফোন। এছাড়া স্পিকারটির একদম রাইট সাইডে থাকবে একটি স্ট্র্যাপ বা হ্যাঙ্গিং লুপ, যেটার মাধ্যমে আপনারা স্পিকারটিকে সম্পূর্ণভাবে ক্যারি করতে পারছেন। একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো এখানে থাকবে একটি অ্যান্টেনা। তো এই অ্যান্টেনার মাধ্যমে কিন্তু আপনারা স্পিকারটির FM-কে ইউজ করতে পারেন। তো FM-এর অ্যান্টেনা কিন্তু আপনারা মিউজিক বোর্ড গ্রুপ স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন। তো একদম ফার্স্টে থাকবে একটি পাওয়ার অন অফ বাটন, এরপর থাকবে একটি লাইট বাটন। তো এই বাটনটি প্রেস করে স্পিকারটির একদম রাইট সাইডে যে টর্চ লাইটটা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন, তো সেটাকে কিন্তু অফ অ্যান্ড অন করতে পারেন। তো ইনবিল্ট টর্চ লাইটের সুবিধাটা কিন্তু আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন। এরপর থাকবে একটি 3.5 mm অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট, থাকবে DC 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট, সঙ্গে থাকবে চার্জিং LED ইন্ডিকেটার। এরপর থাকবে TFR স্লট বা মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্পিকারটিতে ইউজ করা যেতে পারে। সবশেষে থাকবে USB স্লট বা পেন টাইপ স্লট, আর এই স্লটটিতে পেন টাইপ ইউজ করা যেতে পারে। একদম ব্যাক সাইডে থাকছে পোর্টেবল ওয়্যারলেস স্পিকার, যেটা থাকছে বোল্ড লেটারের সঙ্গে। একদম বাটামে যদি আসা যায়, তো এখানে থাকবে ডুয়েল রাবার স্ট্যান্ড। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন পিটন মিউজিক বোর্ড গ্রুপ এই স্পিকারটিতে। কমপ্লিট স্পিকারটি থাকবে হার্ড ABS প্লাস্টিক, তার সঙ্গে থাকবে একটা ম্যাট ব্ল্যাক ফিনিশ ডিজাইন, যে কারণে কিন্তু এই স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্র্যাচ খুব সহজে আসবে না। কমপ্লিট স্পিকারটি থাকবে একদমই একটা কম্প্যাক্ট অ্যান্ড হেভি বিল্ড কোয়ালিটির সঙ্গে। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট ফিলিংস কিন্তু আমি পাচ্ছি এই স্পিকারটি থেকে। তো ডেফিনেটলি স্পিকারটির যে বিল্ড কোয়ালিটি সেটা থাকবে অ্যামেজিং। এর সঙ্গে স্পিকারটি থাকবে একদমই পোর্টেবল একটা ডিজাইনের সঙ্গে। তো আপনারা অলরেডি বুঝতে পারছেন স্পিকারটি কিন্তু একদমই ওয়ান হ্যান্ডেড একটি স্পিকার। তো পোর্টেবিলিটির দিক থেকেও কিন্তু স্পিকারটি থাকবে ডেফিনেটলি বেটার। এর সঙ্গে স্পিকারটির যে ওয়েট সেটা থাকবে অ্যারাউন্ড 400 গ্রামস। তো স্পিকার হিসাবে কিন্তু এটা থাকবে অনেকটাই লাইট ওয়েটের সঙ্গে। তো লাইট ওয়েট অ্যান্ড পোর্টেবল ডিজাইন হওয়ার জন্য কিন্তু আপনার কমপ্লিটলি স্পিকারটিকে নিয়ে আউটডোর ইউজ করতে পারেন। সো আন্ডার 900 এই প্রাইস রেঞ্জের মধ্যে যে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি এই স্পিকারটিতে থাকছে সেটা ডেফিনেটলি বেটার। স্পিকারটির যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 10 ওয়াট, অর্থাৎ একটি 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.1, তার সঙ্গে থাকবে 10 মিটার ওয়ারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ, টিএফ কার্ড, USB অক্স, এই ধরনের বেশ কিছু কানেক্টিভিটি মোডস কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। এর সঙ্গে স্পিকারটিতে থাকবে ইনবিল্ট FM, তার সঙ্গে থাকবে FM অ্যান্টেনা, আর থাকবে TWS কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়ারলেস স্টিরিও ফিচার্স। এক্স্যাক্টলি কত ইমেজের ইনবিল্ট ব্যাটারি স্পিকারটিতে অ্যাভেলেবেল আছে সেটা কোথাও মেনশন করেনি, বাট স্পিকারটিতে থাকতে পারে ইনবিল্ট 1200 mAh ব্যাটারি, অর্থাৎ 1200 mAh ইনবিল্ট ব্যাটারি কিন্তু মিউজিক বোর্ড গ্রুপ স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে, যেটার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা। আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু
সিক্স আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ ছ ঘন্টার সঙ্গে। তো আপনারা যদি 50% বা 60% ভলিউম ইউজ করেন, তবে কিন্তু সিক্স আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। কোনো ওয়াটার রেসিস্ট্যান্সের অপশন কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে না, এর সঙ্গে কোনো RGB এলইডি লাইটের সেটাপও কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে না। আর এই স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল আর ট্যাবলেটের সঙ্গে কানেক্ট করে। এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশনস আর ফিচার্স অ্যাভেলেবেল থাকবে মিউজিক বোর্ড গ্রুপ এই স্পিকারটিতে আন্ডার 900। এই প্রাইস রেঞ্জের মধ্যে যে সমস্ত স্পেসিফিকেশন ফিচার্স স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে সেগুলি ডিফিনেটলি অনেকটাই আপগ্রেডের সঙ্গে। এছাড়া এক্সট্রা ফিচার হিসেবে স্পিকারটিতে আপনারা অ্যাভেলেবেল পাবেন ব্যাস রেডিয়েটর, তার সঙ্গে থাকবে FM অ্যান্টেনা আর থাকবে টর্চ লাইট। তো আন্ডার 900 এই প্রাইস রেঞ্জের মধ্যে এনাফ ফিচার্স কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন মিউজিক বোর্ড গ্রুপ এই স্পিকারটিতে। তো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো আর আমি আপনাদেরকে বলবো মিউজিক বোর্ড গ্রুপ স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কেমন। আর আপনারা ততক্ষণে ভিডিওতে একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। Land, this guy giving up from blue times like Mark Simpson, just hard discipline, pot simmering, cooking up, no rocks in the pan, watching the plan form in the sand, bed and casts out of thoughts in our head, late nights, no sleep in my bed, trying to see my dreams manifest, look at that, now look at that, put the past on ice, I was bad like Michael, now I'm good like Kendrick said, boy, we gon' be alright, I just double my price, I get love on sight, that's the only love I like. Look at that, we nice. For all the ones who showed it, showed up with no motives. That fake love is so bogus. I don't take love from false owners. Don't respect those who promote it. On paper, you look honest. On the outside, looking in. দেখুন, এটা পিটনের একটি 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। আর এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি, তো ইনডোর অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি। ইনডোরে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো স্পিকারটিতে থাকবে হাই ফাই ব্যাস, সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আর থাকবে লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স। ইভেন আপনারা যদি আউটডোর স্পিকারটি ইউজ করেন তো আউটডোরের সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে অনেকটা লাউড অ্যান্ড ক্লিয়ারের সঙ্গে, তার সঙ্গে ডেফিনেটলি একটা ব্যাসও কিন্তু আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন। সো ইনডোর অ্যান্ড আউটডোরের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা মিউজিক বোর্ড গ্রুপ এই স্পিকারটিতে কিন্তু থাকবে ডেফিনেটলি বেটার। সো নো ডাউট একটা বেস্ট সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা মিউজিক বোর্ড গ্রুপ এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন। আর আপনারা যদি 50% বা 60% ভলিউম ইউজ করেন তো সেক্ষেত্রেও কিন্তু অনেকটা লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই স্পিকারটিতে পাবেন। অ্যান্ড 100% ভলিউমে যদি ইউজ করেন তো সেক্ষেত্রে কিন্তু কোনো সাউন্ড ডিস্ট্রাকশনের ইস্যু আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন না। তো নো ডাউট একটা বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু থাকবে মিউজিক বোর্ড গ্রুপ এই স্পিকারটিতে। তো আন্ডার 900 এই প্রাইস রেঞ্জের মধ্যে যে সমস্ত স্পেসিফিকেশনস অ্যান্ড ফিচার্স আপনারা স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন, তার সঙ্গে যে সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন, জাস্ট আমেজিং। তো আপনাদের যদি ইন্ডিয়ান ব্র্যান্ড পিটন ভালো লেগে থাকে আর আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 900, তো আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করতে পারি এই স্পিকারটিকে পারচেস করার জন্য। আমেজিং একটা স্পিকার কিন্তু থাকবে এই প্রাইস রেঞ্জের মধ্যে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।